জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভার জনাব সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আমির জনাব নুরুল ইসলাম বুলবুল আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন সম্মানিত আমিরের জামাত সেক্রেটারি জেনারেল বাংলাদেশ কল্যাণ পার্টির সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম অন্যান্য অতিথিবৃন্দ সম্মানিত সুধী মণ্ডলী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত সুধী মণ্ডলী আজকে যখন আমরা স্বাধীনতার 50 বছর পূর্তি উদযাপন করছি এই 50 বছরেও যে উদ্দেশ্যে এদেশের মুক্তিকামী মানুষ স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল যে উদ্দেশ্যে দেশকে স্বাধীন করার জন্য এদেশের মুক্তি পাগল মানুষ জীবন দিয়েছিল এই সেই উদ্দেশ্য আজও বাস্তবায়িত হয়নি স্বাধীনতা সংগ্রামের অন্যতম মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা আজকে গণতন্ত্র ভুলণ্ঠিত আজকে গণতন্ত্র বুটের নিচে পিষ্ট আজকে মানুষের কথা বলার অধিকার নাই আজকে বিরোধী দলের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে সম্মানিত সুধী মণ্ডলী আজকে সংবাদপত্রের স্বাধীনতা নেই মানুষের বাক স্বাধীনতা নেই আজকে ভোটাধিকার নেই আজকে স্বাধীন নির্বাচন ব্যবস্থা আজকে নির্বাসনে সুতরাং আজকে গোটা বাংলাদেশের সামগ্রিক দিক যদি আমরা চিন্তা করি তাহলে আমরা খুব সহজেই অনুমান করতে পারি যে এই দেশের মানুষ যে গণতন্ত্রের জন্য লড়াই করেছিল যে অধিকারের জন্য লড়াই করেছিল আজকে সেই গণতন্ত্র আজকে নেই আজকে অধিকার হারায় দেশের মানুষ যে যুবকদের বেকারত্বের অভিশাপ থেকে দেশবাসীকে মুক্ত করার জন্য এদেশের দামাল ছেলেরা যুবকেরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিল আজকে এই সরকারের অপরিকল্পিত ব্যবস্থার কারণে আজকে দিন যতই যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যুব সমাজ আজ বেকারত্বের অভিশাপ নিয়ে ধুকে ধুকে জীবন যাপন করছেন আজকে সরকারের অব্যবস্থাপনার কারণেই আজকের যুব সমাজ আজকে মাদকাসক্তে জড়িত হয়ে যাচ্ছে সুধী মণ্ডলী ভাই এবং বন্ধুগণ আসলে প্রকৃত অর্থে যদি আমরা চিন্তা করে দেখি বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে যেখানে স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার কথা ছিল সেখানে আজকে স্বাধীন বিচার ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে আজকে বিচার অঙ্গনে যোগ্যতার চাইতে মেধার চাইতে দলীয় যোগ্যতাকেই প্রাধান্য দিয়ে বিচারপতি নিয়োগ করার কারণেই আজকে বিচার ব্যবস্থা বলা যায় ভুলণ্ঠিত আজকে মানুষের জানমাল ইজ্জত আবরু নিরাপত্তা নেই আজকে গোটা জাতির ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন ছিল সেই ঐক্যবদ্ধতার পরিবর্তে আজকে জাতিকে বিভক্ত করা হচ্ছে সম্মানিত সুধী মণ্ডলী ভাই এবং বন্ধুগণ সুতরাং আমি আজকে আপনাদের কাছে আজকের এই আলোচনা সভায় বিনীতভাবেই অনুরোধ রাখতে চাই যে উদ্দেশ্যে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল যে উদ্দেশ্যে দেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল যে উদ্দেশ্যে স্বাধীনতা সংগ্রামে দেশের আবাল বৃদ্ধ বনিতা ঝাঁপিয়ে পড়েছিল যেহেতু আজও সেই উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়িত হয় নাই সুতরাং আজকে জাতির জন্য সবচাইতে প্রয়োজন সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়া আজকে প্রয়োজন ঐক্যবদ্ধ প্রতিরোধ আন্দোলন গড়ে তোলা অতীতেও কোনো স্বৈরাচারী শাসক জনগণের উপর জুলুম নির্যাতন চালিয়ে জনগণের স্বাধিকার আন্দোলনকে রুখতে পারেনি মানুষের অধিকার আদায়ের আন্দোলনকে রুখতে পারেনি আজও আমরা যদি দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমাদের সেই 50 বছরের অধিকার হারায় জাতি আজকে সেই অধিকার ফিরে পাবে আমরা যে উদ্দেশ্যে স্বাধীনতা সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম সেই উদ্দেশ্য এই দেশে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ আজকে সীমানা অরক্ষিত সীমানাও রক্ষিত হবে আজকে বাংলাদেশের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয় সীমান্তে কিন্তু এটা দেখার কেউ নেই সুতরাং আসুন
আমরা আজকে স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে মহানগরী জামাতের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভায় আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করি, এগিয়ে যাই, আন্দোলন গড়ে তুলি। প্রতিরোধ আন্দোলনের মধ্য দিয়ে যেভাবে আমরা স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছি, আমরা বাংলাদেশে আবার গণতন্ত্র, স্বাধিকার, প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গা থেকে সেই ভূমিকা পালন করার তৌফিক দান করুন। এই উদাত্ত আহ্বান জানিয়ে মহানগরী দক্ষিণ জামাতের নেতৃবৃন্দ সহ সংগঠনকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এরকম একটা বিশাল আলোচনা সভার আয়োজন করার জন্য মোবারকবাদ জানিয়ে আমার কথাকে নিঃশেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।